ছাদ বাগানে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ড্রাগন গাছের ফল কতদিনে এসছে এবং এই গাছের কিভাবে পরিচর্যা করতে হবে সবকিছুই বলবো, কিভাবে কাটিং বসাতে হবে সেটাও বলবো। তো এখানে দেখুন যে কতদিনে ফল এসছে, আমি দেখাই যে এই যে আমি ছোট ছোট টুকরো করে বসিয়েছিলাম, আমি কাটিং নিয়ে এসেছিলাম, তো এই একটা টবে রয়েছে, এই যে টবে এরকম ছোট ছোট করে কাটিং বসিয়েই কিন্তু আমি গাছ তৈরি করেছি, ওই যে ওই একটা রয়েছে। তো এইখানে আরো একটি বসিয়ে রেখেছি কাটিং, এই যে এই যে কাটিং, ঠিক এরকম টুকরো করে ছোট ছোট টুকরো, একটা বড় কাটিং, এরকম বড় কাটিং নিয়ে এসেছিলাম, তার কয়েকটা টুকরো করে এরকম টুকরো টুকরো করে বসিয়ে দিয়েছি। এর বসানো খুবই সহজ, এক ভাগ মাটির সাথে এক ভাগ বালি মিশিয়ে আমি বসিয়েছি আগে প্যাকেটে। তো প্যাকেটে বসিয়েছি যে এইগুলো যে কাটবেন যখন টুকরো, অন্তত 4 ইঞ্চি 5 ইঞ্চি মতো করে টুকরো করে নেবেন, করে কাটবেন, দুই পাশেই ফাঙ্গিসাইড পাউডার লাগাবেন। যেটা ধরুন নিচের দিকে কাটছেন সেই নিচের দিকটাই কিন্তু মাটিতে বসাতে হবে, আর ওপরের দিকটা ওপরেই রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে, তাহলেই দেখবেন এর কাটিং হচ্ছে। কেটে নিয়ে এই কাটিংকে এরকম জায়গায় রাখবেন, সকালে 2-3 ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গায় কিছুদিন রেখে তারপরে একটু বেশি রোদ্দুরে বের করে দেবেন। তো এইভাবে কাটিং বসালে কিন্তু সহজেই কাটিং থেকে নতুন গাছ তৈরি হয়ে যায়। আর এই গাছে এক বছরের মধ্যেই কিন্তু এরকম ফল চলে এসেছে। তো এখানে দেখুন এই একটা ফল দেখা যাচ্ছে, আর এটা তো পেকেই গেছে, এই যে এটা এখানে একটা দেখা যাচ্ছে, আর এদিকে আরো দুটো হয়েছিল। তো এটা হয়েছিল কি, এটা নিচে ছিল, তো বৃষ্টির সময় এই ছাদ একটুখানি এই জায়গাটায় জল বেঁধে থাকে, তো এই জলের জন্য এটা নষ্ট হয়ে গেছে এই দুটো। তো আমি একটা ইট দিয়ে দিয়েছি, ইটটা যদি আরো আগে দিতাম তাহলে এই ফুল দুটো টিকে যেত। তো এক বছরে কি করে ফল এসেছে, একদম আমি নর্মালভাবে গাছ করি, আপনারা জানেন কোনো রকম আমি রাসায়নিক সার ব্যবহার করি না, জৈব সারেই কিন্তু এত সুন্দর ফল আসছে। আশা করছি পরের বছরে আরও অনেক ফল আসবে, আর এবছরও আরও ফল আসার এখনও সম্ভব রয়েছে, কারণ দেখা যাচ্ছে নতুন নতুন বের হচ্ছে। তো এই গাছের আমি এর আগেও একটা ফল হয়েছিল, সেই ফলটা আমি তুলে নিয়েছি, আর তারপরে আবার এরকম আসছে। তো সেই গাছের যে যখন ফলটা এসেছিল তখনও কিন্তু আমার একটা শর্ট ভিডিও ছাড়া রয়েছে যখন ফুলটা এসেছিল। তো হচ্ছে এই গাছে আমি কি করে বসিয়েছি, মানে কি সার দিয়ে বসিয়েছি, কিভাবে বসিয়েছি সেটাই বলবো, যেটা আমি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি যখন কাটিং প্যাকেট থেকে নিয়ে বসিয়েছি, আরও একটি প্যাকেটে করে রেখেছি, এখানে ঘাস হয়ে গেছে, এই দেখুন এখানে কিন্তু রয়েছে, দেখুন প্যাকেটের অবস্থা কি হয়েছে। তো এইটাকে যখন আমি বসাবো, এই কাটিংটা প্যাকেট থেকে বের করে যখন বসাবো, তখন আমি কিভাবে মাটি তৈরি করব, যেরকম ভাবে আমি এই মাটি তৈরি করে টবে বসিয়েছি, দেখুন আমি মাটি দিয়েছি, দুভাগ মাটি দিয়েছি, আর দিয়েছি দুভাগ দিয়েছি এক বছরের পুরনো গোবরের সার, কিন্তু গোবরের সার ভীষণ পছন্দ করে, তো দুভাগ মাটির সাথে দুভাগ গোবরের সার দিয়েছি আর এক ভাগ বালি দিয়েছি, বালি দিয়ে মিশিয়ে কিন্তু আমি এই টবে বসিয়েছি। আপনারা যদি প্লাস্টিকের টবে বসান তাহলে দুভাগ বালি দিতে পারেন, আমি যেহেতু মাটির টবে বসিয়েছি তাই আমি এক ভাগ বালি দিয়েছি। এই গাছে কোকোপিট ব্যবহার করিনি, কারণ এই গাছে জল লাগে না বেশি, রোদ্দুর লাগে প্রচণ্ড, আপনারা যতই যত্ন করুন না কেন এর যদি উপযুক্ত রোদ্দুর না পায় তাহলে আমার মনে হয় এই গাছের ফল আসা সম্ভব নয়, আর আসলেও ফুল আসলেও সেটা ঝরে যাবে, ফল সম্পূর্ণভাবে ফলে পরিণত হবে না। তো এই গাছের মাটিটা এইভাবে তৈরি করবেন, একটু বেশি করে গোবরের সার দিয়ে বসাবেন, আর সাথে দিয়েছি ডিমের খোসার গুঁড়ো দিয়েছি, ধরুন এরকম টব, এরকম ছোট টব হলে 2 চামচ মতন, আর বড় 10 ইঞ্চি টব হলে 4-5 চামচ মতন ডিমের খোসার গুঁড়ো এর সাথে মিশিয়ে আপনারা দিতে পারেন। যেই ডিম বাড়িতে খাওয়া হয় শুকিয়ে নিয়ে একটু গুঁড়ো করবেন, গুঁড়ো করে দিয়ে দেবেন, দেখবেন খুব ভালো হচ্ছে, মাটিটাও উর্বর হচ্ছে, আর হচ্ছে মাটিতে যে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে সেটাও পূরণ হচ্ছে, এর জন্য গাছের গ্রোথটাও ভালো হয় আর গাছে বেশ পুষ্টিটাও পায়, যাতে ফল ফুল ধরে রাখতে পারে। আর যে খাবারটা আমি দিয়ে গেছি 15 দিন অন্তর অন্তর, সেটা হচ্ছে সর্ষের খোল ভিজানো জল, 3-4 দিন সর্ষের খোলকে ভিজিয়ে রেখে সেই জলটাই আমি এই গাছে ব্যবহার করেছি। তো এইটুকু খাবার, এইটুকু পরিচর্যাতেই দেখুন কত সুন্দর ফল হচ্ছে, এর ভিতরে আমি আর অন্য কোনো কিছু দিই না, আপনারা জানেন আমি কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করি না, এর অনেকগুলো ভিডিওতেই কিন্তু আমি এগুলো বলে থাকি, কারণ এগুলো খাবার জিনিস, আমরা বাড়িতে যাই হোক না কেন, আজকে 3টে দেখা যাচ্ছে, 4টে দেখা যাচ্ছে, এর পরের বছর হয়তো 10-12টা করে হবে, যাই হবে না কেন আমরা রাসায়নিক সারে এই গাছ করবো না,
যেহেতু ফলগুলো ভীষণ হেলদি পুষ্টিকর একটা খাবার, তো এই খাবারগুলোতে আমরা রাসায়নিক সার দিয়ে নষ্ট করব না, আমরা জৈব সারেই গাছ করব। তাই গোবরের সার ব্যবহার করবেন আর সর্ষের খোলের জল ব্যবহার করবেন, তাহলেই দেখবেন এই গাছের সমস্ত রকম খাবারে পেয়ে যাচ্ছে, ফল ফুল সুন্দর হচ্ছে, ঝরেও পড়ছে না, টিকছে। তো এইটুকু পরিচর্যা করুন, দেখবেন খুব ভালো ফল হচ্ছে। আর জল তখনই দেবেন যখন দেখবেন মাটি শুকিয়ে গেছে। দেখুন এই গাছটা মাটি শুকিয়ে গেছে, মাটি শুকিয়ে গেছে, ভেতরে ভিজে রয়েছে এই যে ঘাস, এই ঘাসটা হচ্ছে প্রমাণ, কারণ ঘাসটা তাজা রয়েছে। তো মাটিটা ঠিক এইভাবে শুকিয়ে গেলেই আমরা জল দিয়ে দেবো। দেখুন খুঁড়ছি, বেশ এই যে এবার একটুখানি দেখা যাচ্ছে মাটিতে ময়েস্ট আছে, তো এর ভিতরে এখনো ভিজা, তো এই অবস্থাতে জল দেওয়া যেতে পারে। ড্রেনেজ সিস্টেম ভালো করবেন, অতিরিক্ত জল বৃষ্টির জল যাই হবে না কেন জল যেন ড্রেন হয়ে বের হয়ে যায়, কোনো রকম ভাবে এই গাছের গোড়ায় যেন জল বেঁধে না থাকে, তাহলেই দেখবেন এই গাছ খুব সুন্দর হচ্ছে, এক বছরের মধ্যেই ফল আসছে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব।